আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যাজমা নিয়ে। আসুন আমরা জেনে নেই অ্যাজমার প্রধান লক্ষণগুলো কী কী। অ্যাজমা হলে কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকের মধ্যে আটসাট ভাব বা বুকে চাপ অনুভব হবে এবং বুকের মধ্যে সাই সাই বা চিচি শব্দ হবে। শ্বাস প্রশ্বাস দ্রুত হবে এবং ছোট ছোট শ্বাস হবে। ঘুমের মধ্যে কষ্ট হবে। এই লক্ষণগুলো যদি আমরা কারো মধ্যে দেখি তাহলে বুঝতে পারবো যে তার হাঁপানি বা অ্যাজমা হয়েছে। এই অ্যাজমা রোগটি সবার ক্ষেত্রে সমানভাবে আক্রমণ করে না। কারো ক্ষেত্রে দেখা গেছে বছরে এক দুইবার হয় এবং বাকি সময় সে ভালোই থাকে। আবার কারো কারো সারা বছরই এটা চলতে থাকে, অর্থাৎ হাঁপানিতে কষ্ট পেতে থাকে। কারো দেখা যায় খুব রাতে তার শ্বাসকষ্ট হয় বা শ্বাসকষ্ট বেড়ে যায়। কারো দেখা যায় সকালে শ্বাসকষ্ট বাড়ে। আবার কারো দেখা যায় কোনো নির্দিষ্ট একটা সিজন এলে তার শ্বাসকষ্ট বাড়ে, যেমন কারো শীতকালে অথবা কারো শরৎকালে শ্বাসকষ্ট বাড়ে। এই শ্বাসকষ্টের কারণ রয়েছে কিছু, যেমন বংশে যদি কারো শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে তার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি অ্যালার্জি থাকে তাহলে সেও শ্বাসকষ্ট দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা যারা চর্মরোগ মলম দিয়ে বা অন্যান্য ওষুধের মাধ্যমে সারিয়েছি তাদের শ্বাসকষ্ট সম্ভাবনা আছে। পরিবেশগত কারণেও শ্বাসকষ্ট হতে পারে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ, বায়ু দূষণ এরকম পরিবেশে যদি থাকে তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে। কেউ যদি অস্বাস্থ্যকর ঘরে বাস করে তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে। এই শ্বাসকষ্ট সাধারণত শিশু এবং বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। শ্বাসকষ্ট একটা লাইফস্টাইল ডিজিজও বলা যায়, কারণ কিছু জিনিসপত্র কিছু বিষয় আমরা যদি এড়িয়ে চলি তাহলে আমরা শ্বাসকষ্ট থেকে অনেকটাই আরামে থাকব। যেমন আমরা যদি ধুলাবালি এড়িয়ে চলি, আমরা ঠান্ডা খাবার, ফ্রিজের খাবার, এসি রুম এগুলো এড়িয়ে চলি, অথবা যেসব খাবারে অ্যালার্জি রয়েছে যেমন গরুর মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, সিম, এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এগুলি যদি এড়িয়ে চলি, ধুলাবালি এড়িয়ে চলি, ধূমপান না করি তাহলে তুলনামূলকভাবে আমরা ভালো থাকবো। শ্বাসকষ্ট হলে আসলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে আমাদের শ্বাসনালী চেপে যায়, শ্বাসনালীতে মিউকাস জন্মে, মিউকাস জন্মে শ্বাস প্রশ্বাসের বাধা সৃষ্টি করে। এটা যদি আমরা চিকিৎসা না করে দীর্ঘমেয়াদী রেখে দেই তাহলে আমাদের শ্বাসক্রিয়া বন্ধ হয়ে অনেক ক্ষেত্রে রোগী মারা যেতে পারে। এখন আসুন চিকিৎসার বিষয়ে। অধিকাংশ চিকিৎসকের কাছে গেলে আপনাকে আপনার শ্বাসনালী প্রসারণের জন্য কিছু ওষুধ দিবে আর মিউকাস দূর করার জন্য কিছু ওষুধ দিবে, এবং এই ওষুধের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই স্টেরয়েড নামের একটা উপাদান থাকে যা দীর্ঘকাল ব্যবহারে জীবন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই আমরা বলবো আপনারা আমাদের কাছে আসুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অত্যন্ত নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটা আপনার জীবনের কোনো ক্ষেত্রে ক্ষতিকর কোনো প্রভাব ফেলবে না, আপনাকে সম্পূর্ণভাবে এটা সারিয়ে তুলবে। আসসালামু আলাইকুম।